চাকমা সমাজের ঐতিহ্যবাহী বিজয় উৎসবকে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের অফিসে এক বৈঠক সম্পন্ন হয় বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা এবং বিধায়ক শম্ভুলাল চাকমা সহ ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং চাকমা সমাজের বিশিষ্ট প্রতিনিধিরা বৈঠকে বিজয় উৎসবকে সফল করার জন্য বিস্তারিত আলোচনা করা হয় এবারে বিজয় উৎসব আগরতলায় করা হবে বলে জানিয়েছেন শিল্প এবং বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা তিন দিন ব্যাপী এই উৎসব আয়োজিত হবে এবং তার জন্য উপযুক্ত স্থান খতিয়ে দেখা হচ্ছে বলে সান্ত্বনা চাকমা জানান বিজু উৎসবে পার্টিসিপেট করেন এবং আমাদের ত্রিপুরা রাজ্য বাদেও ভারতবর্ষের মধ্যে আমাদের অরুণাচল বলুন মিজোরাম বলুন বিভিন্ন স্টেট থেকে মেলাতে অনেকে অংশগ্রহণ করেন সাকমা সম্প্রদায় অনেক অভিজ্ঞ ব্যক্তিরা তো আজকেও যে মিটিংটা হচ্ছে মেনলি আমাদের অনেক চাকমা লিডাররা যেমন এখানে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব ইয়ে রয়েছেন অনুরুদ্ধ চাকমা মহোদয় থেকে শুরু করে অনেকেই রয়েছেন একটাই উদ্দেশ্য কিভাবে আমাদের স্টেট লেভেল বিজু মেলাকে কীভাবে সাকসেস করা যায় যে আমাদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে বিজু উৎসব এটাকে সাকসেস করার জন্য আজকের এই মিটিং আমাদের আগামী তেরো চোদ্দো পনেরো তিন দিন বিআপি ফুল বিজু মূল বিজু গচ্চবিচ্ছু বিজু আমাদের এই তিন দিন বিআপি এই বিজু উৎসবটা চলবে এবং সেটা আগরতলাতে হবে অলরেডি আমরা আলোচনা করেছি মুখ্যমন্ত্রীকে আমি একটা চিঠি দিয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজিকে আমরা জায়গার লোকেশন আমরা দেখেছি এখানে স্বামী বিবেকানন্দ ময়দান আমরা দেখেছি সেটা ব্যাপারেও আমরা ডিসকাশন করছি এটা বেস্ট হবে এবং এটা যদি বাই চান্স যদি নাও হয় অন্য কথাও করা যায় কিনা বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা হবে উল্লেখ্য চাকমাদের এই ঐতিহ্যবাহী বিজয় উৎসবে বাংলাদেশ সহ বিভিন্ন রাজ্য থেকে চাকমা সম্প্রদায়ের লোকেরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন ব্যুরো রিপোর্ট আর ই নিউজ